চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর একটার পর একটা টক শো ফেস করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, ফ্যান ফলোয়ারও বেড়ে গিয়েছে, ফেসবুকে কতটা উৎপাত হচ্ছে? অনেক বেশি, আগে 2.5 লাখ ছিল, এখন 4.5 লাখের মতো হয়ে গেছে। আচ্ছা, 4.5 লাখের মতো, মানে এই 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 যে গ্রোথটা, এটা গত কয়েকদিনে, গত 3-4 দিনে হয়েছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরেই এত মানে বেড়ে গেছে আর কি ফ্যান ফলোয়ারের সংখ্যা। মানে কত পরিমাণে বাড়ছে সেটা মানে এক্স্যাক্ট এটা মনে আছে? ডাবল, একদম ডাবল বেড়ে গেছে 3-4 দিনে প্রায়। তাহলে 2-2.5 লক্ষ 3-4 দিনে হচ্ছে আপনাদের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। মানে রিকোয়েস্ট কেমন আসছে যে হচ্ছে সানজিদার সঙ্গে একটু মিট করতে চাই, একটু দেখা করতে চাই, বিভিন্ন রকমের প্রপোজাল, এরকম অনেক কিছুই তো আসে যখন ইউনিভার্সিটিতে যান, এরকম কথাও শুনেছে, সেটা আসলে কতটা ফেস করছেন? ইউনিভার্সিটিতে গেলে হচ্ছে আমাদের সাথে যারা পড়াশোনা করে তারা চায় আমাদের সাথে একটা মানে সেলফি উঠাইতে। আচ্ছা, মানে বলে যে তোমাদেরকে টিভিতে দেখি, এখন বাস্তবে দেখতেছে, অনেক ভালো লাগতেছে। সেটা শুধু মানে ইউনিভার্সিটিতে না, আমাদের গ্রামে গেলে অনেকে আসে, অনেক দূর থেকে আমাদেরকে দেখতে আসে, এটাই বলে যে আগে তোমাদেরকে টেলিভিশনে দেখি, খেলাতে দেখি, তো এখন বাস্তবে দেখে অনেক ভালো লাগতেছে, কখনো কল্পনা করি নাই যেভাবে তোমাকে দেখতে পাবো, এগুলো বলে আর কি। কয়েকদিন আগে জয়া হাসানের সঙ্গে দেখা হচ্ছিল, জয়া নিজেই এসে, হ্যাঁ নিজেই হচ্ছে আপনাকে এসে জড়াই ধরছে আর কি, এটা কেমন লাগছে? আসলে তখন মনে হয় না যে উনি একজন নায়িকা আর আমরা হচ্ছি মানে ফুটবলার, মনে হয়েছে যে আমরা যেন কি আর উনি হচ্ছে একজন মানে দর্শকের মতো, যে মানে আমাদেরকে দেখে মানে উনি এরকম একটা ইতা ছিল যে আমাদেরকে জড়ায় দর্শছে, মানে অনেক ভালো মনের মানুষ উনি। আচ্ছা সঞ্জিত, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলে আপনাকে সবাই বিউটি কুইন বলে, এত সুন্দর ফুটবলার আমাদের নারী ফুটবল দলে আর কেউ নাই, জয়া হাসানের চেয়ে কোনো অংশে হচ্ছে আপনার সৌন্দর্য কম না, কোনোদিন যদি কোনো ফিল্ম থেকে অফার আসে যে হচ্ছে সানজিদা এই মুভিতে হচ্ছে ফুটবল রিলেটেড একটা মুভি করতে হবে, আপনি সেটা কী করবেন তখন? আসলে আমি আর আগে হচ্ছে 2টা বিজ্ঞাপন করছি, তো আমি নেপালে থাকা অবস্থায় আমি 2টা অফার পাইছি, আমি আমাদের ফেডারেশন থেকে মানে ই করা আসছে যে যেহেতু আমি ফুটবলে আসছি, আমি ওইদিকে আমি মানে যেন নাই করি, তো আমার ইচ্ছা এটাই, আমি ফুটবলে থাকতে চাই, আমি অন্য কোনো দিকে মানে নজর রাখতে চাই না এখন। মানে ফিল্ম স্টার হওয়ার এরকম অফার আসলে পরে হচ্ছে সেটা ফিরে দেবেন, শুধুমাত্র ফুটবলেই হচ্ছে আপনার মনোযোগটা থাকবে? হ্যাঁ, আমি নাটকের অফারও পেয়েছিলাম কিন্তু সেটাও আমি রাজি হই নাই, কারণ আমার এখন দেন কেন শুধু পড়াশোনা আর খেলাধুলা।